Ya Rasulullah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Habiballah, Ya Habiballah, Ya Habiballah, Ya Habiballah. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Sammanito darshak srota, qurbani Allah ekta nidarshon, eta ekta ibadat. আল্লাহ তাআলা বলেন আলিকুল্লি উম্মাতিন জাআলনা মাংসা কাল্লিয়াত কুরুসমাল্লাহ ওয়ালা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেকটি উম্মতের উপরে কোরবানির বিধান দিয়েছিলাম যেন তারা আল্লাহর নাম পশু জবাই করার সময় নিতে পারে। কোরবানি যেহেতু ওয়াজিব, এটা মালের উপরে, সম্পদের উপরে, এটা দৈহিক ইবাদত না, এটা মালের ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদতটা পালন করবে তারা যাদের কাছে খাওয়া দাওয়ার পর নেশাব পরিমাণ সম্পদ আছে। বিশেষ করে কোরবানির যে দিন এবং তার পরের দিন, তার পরের দিন, এই তিন দিনে জিলহজ মাসের 9, 10, 11 এই তারিখগুলোতে মানুষের কাছে যদি বিশেষ করে খাওয়া দাওয়ার পর, ঋণ পরিশোধের পর, প্রয়োজন মেটানোর পর একটা বকরি অথবা দম্বা কেনার মতো অর্থ থাকে, বাংলাদেশ ভারত এই দুইটা দেশে বিশেষ করে 8 থেকে 10 হাজার, 8-10 হাজার টাকা যদি তার হাতে থাকে অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে, না দিলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর যাদের সামর্থ্য নেই তাদের কোরবানি না দিলেও চলবে।